দিনিত ওয়ালের লেগে দুর্দান্ত বোলিং এর পরেও কিন্তু শ্রীলঙ্কার ম্যাচটা হারতে হলো। আসলে এটা অনেকটাই দুঃখজনক ব্যাপার শ্রীলঙ্কার কাছে, কারণ 213 রানের টার্গেট তারা মাত্র 213 রানের টার্গেট কিন্তু তারা চেস করতে পারলো না ইন্ডিয়ার কাছে, তারা 41 রানে হেরে বসলো। আসলে তাহলে এরকম বোলিং পারফরমেন্স করে লাভটা কী হলো এটাই বুঝতে পারছি না। শেষ পর্যন্ত কিন্তু ইন্ডিয়া ম্যাচটা জিতে গেল 41 রানে। তো এর সাথে কিন্তু অনেকগুলো সমীকরণ উল্টাপাল্টা হয়ে গেল। এখন কিন্তু সমীকরণ একটাই যে বাংলাদেশ কিন্তু সরাসরিভাবে বাদ পড়ে গেল এবং শ্রীলঙ্কা পাকিস্তানের মধ্যে যে দল জিতবে সে দলই ফাইনাল খেলবে, সমীকরণের সোজা হিসাব। এদিন কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ পুরোপুরিভাবে ধসে গিয়েছিল, একমাত্র রোহিতের 50 ছাড়া তেমন কোনো কেউ ইনিংস খেলতে পারেনি। তারপরও কিন্তু ইন্ডিয়ার বোলিং লাইন আপ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল। তারা যে 213 রানের টার্গেটে মাঠে নেমেছে, ডিফেন্ড করার জন্য মাঠে নেমেছে, এটা আসলে তারা খুব ভালোভাবেই মাথায় নিয়ে মাঠে নেমেছিল, তা না হলে এই রান চেস করা সম্ভব হতো না। তো এটা মাত্র 41 ওভার 3 বল খেলেই কিন্তু তারা অল আউট হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ বল ছিল কিন্তু উইকেটের কারণে আর কি তারা ম্যাচটা হেরে যায়। এদিন সর্বোচ্চ উইকেট নেয় আবারও কুলদীপ যাদব, গত ম্যাচে 5 উইকেট নেওয়া কুলদীপ যাদব এই ম্যাচেও ছিলেন দুর্দান্ত। কুলদীপ যাদব এই ম্যাচে নিয়েছেন 5টা, বুমরা নিয়েছেন 2টা, মোহাম্মদ সিরাজ নিয়েছেন 1টা, হার্দিক পান্ডে 1টা, রবীন্দ্র জাদেজা 2টা, একমাত্র আকশের পাটেলই কিন্তু উইকেট পাননি, তাছাড়া সবাই উইকেট পেয়েছে। তো আসলে ইন্ডিয়ার বোলিং খুবই নিয়ন্ত্রিত ছিল, এই জন্য আর কি ইন্ডিয়ার পক্ষে আসলে ম্যাচের ফলাফলটা এসেছে। তো শ্রীলঙ্কার সামনে এখন কঠিন হয়ে গেল, শ্রীলঙ্কা এরকম সহজ একটা ম্যাচ জিততে পারলে হতে পারতো শ্রীলঙ্কা সবার আগে ফাইনালে যেতে পারতো, কিন্তু শ্রীলঙ্কার সাথে এখন পরীক্ষা দিতে হবে পাকিস্তানের সাথে এবং বাংলাদেশ কিন্তু সরাসরিভাবে বাদ পড়ে গেলে এশিয়া কাপ থেকে, এটা আর কোনো কারোর ডাউট নেই।